মামা তো খেলগুর রিফালে আমিও খালি গরিব ফেললি কত একটু গাভীর দুধ দেয়? আমার এটা দেয় 17-18 কেজি, ওটা দেয় 10 কেজি, এটাও 10 কেজি। বছর বেয়ে নাকি? হ্যাঁ এটা বছর বেয়ে নি, এটা যে বিয়েছে কিছুদিন ধরে, এটা 3 মাস। বাচ্চাটা সুন্দর হয়েছে, এটা একটু যত্ন করেন। আর হলো ওইটা মনে কর দেন হলো 6 মাস গাভীন বেয়েছে, ওই যে ওইটা বাছুর, এটা এটা বাছুর না? হ্যাঁ ওই মাঝখানে এটা ওইটা বাছুর। সবটাকে হলো বক নাই? হ্যাঁ হ্যাঁ সব ওইটা আবার হার, এটা সার হয়েছে না? হ্যাঁ এটাও সার বাছে। এটা যদি বক না হইতো তাহলে সেরকম হইতো, বক না করে নাই বিক্রি করে ফেলাইছি, গরু পুরাটাই ফুল ছিল। হ্যাঁ বাড়িতে মানে বেড়তে না? হ্যাঁ মামা বাড়িতেই বেড়তে তো খারাপ না, গরুর ফার্ম আমারও ছিল এক সময়, আমি সবকিছু বিক্রি করে দিয়ে বালাই না। এই গাভী কনসেপ্ট করে না এই ঝামেলা? ঝামেলাই তো কষ্ট না, এই যে শীতের মধ্যে মনে করেন যে এই যে এই বিছাই দিছি, ওই যে কার্পেট গুলা দিয়ে দিছি, মনে করেন কার্পেট ই ওই যে ই দেন মানে জমি বিলিসিন দিয়ে মেটাল পিছলে হয়ে যায়। হ্যাঁ বিলিসিন আনি তো গেলেন গেলেন, ওই যে এইগুলা কন্টেনার আছে। এবছর কি সারটার বেচছে ঈদের মধ্যে? এবার বেশি নাই, বেসার মধ্যে বেচছি মানে সার বাছুর মানে জোগাল দিছিলাম হালকা পাতলা, মানে 17,000 টাকা বিক্রি করি, ওটা থেকে একটু বড় এই যে এই বাস এই গায়ের বাছুরটা ছিল এই গাবে না? হ্যাঁ এমনি কি না আগে গলা মধ্যে ওটা কি বেঁধে দিছেন? ওটা একটা করি এমনি বেঁধে রাখা যাতে মানুষ জানে ই না করতে পারে। হ্যাঁ সেই